হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। পৃথিবীতে কান্ট্রি অফ ড্রাকুলা কিংবা ভ্যাম্পায়ারের দেশ নামে পরিচিত কোন দেশ বলতে পারেন? ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সারা পৃথিবীর কাছে একটা ভয়ের কারণ, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশ আইন করে ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দিয়েছে। অটোম্যান সাম্রাজ্য পতনে দেশটির রয়েছে বিশাল ভূমিকা। ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে উপরের দিকে থাকা যদি একটি দেশকেও স্বীকৃতি দিতে হয়, তবে এই দেশটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বলছিলাম রোমানিয়ার কথা। আজকের দিনে অনেক বাংলাদেশীর কাছে ইউরোপে পাড়ি জমানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে রোমানিয়া। আমাদের আজকের ভিডিওতে রোমানিয়ার ভৌগোলিক অবস্থান, জাতি, সংস্কৃতি থেকে শুরু করে সব কিছু উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। দেশ হিসেবে রোমানিয়ার আত্মপ্রকাশ হয় 1800 শতকের শেষ দিকে এসে, কিন্তু তার আগে 1500 শতক থেকে শুরু করে ওসমানি খিলাফতের শাসনাধীন ছিল বিশাল এই এলাকা। 1500 শতকের শুরু থেকে 1859 সাল পর্যন্ত ওসমানি খিলাফত পুরোপুরিভাবে একক স্বাধীন করেছে রোমানিয়ার বিশাল এরিয়া। 1859 সালে রোমানিয়ানরা একতাবদ্ধ হয় এবং 1877 সালে তারা অটোম্যান শাসন থেকে মুক্তি পায়। 1881 সালে প্রতিষ্ঠিত হয় কিংডম অফ রোমানিয়া। আর অটোম্যান শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রোমানিয়ানদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে রাশিয়ান জার সাম্রাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রোমানিয়া নিজেদের সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে ঘোষণা করে, আর আজকের যে রোমানিয়া আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত ডেমোক্রেটিক রোমানিয়া, যা প্রতিষ্ঠিত হয় 1989 সালের 27শে ডিসেম্বর। আর আজকে পৃথিবীর বুকে যে রোমানিয়ার মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত 1918 সালে ফ্রান্সের ভার্সে স্বাক্ষরিত ট্রিটি অফ ট্রিয়াননের ফসল। ভৌগোলিকভাবে রোমানিয়ার অবস্থান এমন জায়গায় রয়েছে যেটি মূলত মধ্যপূর্ব ইউরোপের দক্ষিণ পূর্বাংশে। রোমানিয়ার দক্ষিণ প্রান্ত জুড়ে রয়েছে বুলগেরিয়া। রোমানিয়ার দক্ষিণ পশ্চিমাংশের প্রতিবেশী হচ্ছে সার্বিয়া। রোমানিয়ার পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে হাঙ্গেরি। রোমানিয়ার উত্তর দিকের বিশাল অংশ জুড়ে যেমন ইউক্রেনের বর্ডার রয়েছে, তেমনি পূর্ব প্রান্ত জুড়েও রয়েছে ইউক্রেনের সাথে রোমানিয়ার বর্ডার। ইউক্রেন রোমানিয়ার মাঝে ছোট্ট দেশ হচ্ছে মালদোভা। ছোট্ট মালদোভার সাথে রোমানিয়ার বর্ডার হচ্ছে 681.3 কিলোমিটার দীর্ঘ। 2,38,397 স্কোয়ার কিলোমিটার আয়তনের রোমানিয়া হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বের 81তম বৃহত্তম দেশ, তেমনি ইউরোপের 12তম বৃহত্তম দেশ হচ্ছে রোমানিয়া। ইউরোপ এশিয়ার কাছাকাছি জলসীমায় অবস্থানকারী রোমানিয়াতে সব মিলিয়ে 29টি নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় নদীটি হচ্ছে দানুবি নদী, যে নদীটির উৎপত্তি হয়েছে জার্মানে এবং শেষ হয়েছে রোমানিয়া হয়ে ইউক্রেনে গিয়ে। দীর্ঘ এই পথে নদীটি কাভার করেছে 1075 কিলোমিটার দীর্ঘ পথ। ম্যাপের এই অংশে আপনি দেখতে পাচ্ছেন রোমানিয়ার জলসীমার চিত্র। আপনি যদি রোমানিয়ার মানচিত্রের দিকে তাকান তাহলে খুঁজে পাবেন রোমানিয়ার সমুদ্র সীমা যতটুকু আছে তার পুরোটাই কৃষ্ণসাগর এরিয়াতে। জলসীমার এই অঞ্চলটার কারণে রোমানিয়া মূলত তার্কির সমুদ্র সীমায় প্রতিবেশী হয়ে গেছে, এবং কৃষ্ণসাগরের ছোট্ট এই অঞ্চলটা জুড়ে রোমানিয়ার সব মিলিয়ে 10টি সমুদ্র বন্দর রয়েছে। টপোগ্রাফি ম্যাপের এই অংশটাতে আপনি দেখতে পাচ্ছেন রোমানিয়ার মাউন্টেনিয়াস পজিশন। ইউরোপের বিখ্যাত কার্পেটিয়ান মাউন্টেন মূলত রোমানিয়াকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। ছোট বড় মিলিয়ে রোমানিয়াতে রয়েছে সব মিলিয়ে 77টি পাহাড় পর্বত, যার মধ্যে 2,544 মিটার উঁচু মালদেভিয়নু পিক হচ্ছে সর্বোচ্চ। পাহাড়, পর্বত, নদী এবং সমতল ভূমির বাইরে রোমানিয়াতে রয়েছে 3,500টি লেক। এর মধ্যে 197 স্কোয়ার কিলোমিটার দীর্ঘ লেক রাজেলম হচ্ছে সবচেয়ে বড়। ইন্টারেস্টিংলি, রোমানিয়ার মানচিত্রকে যদি আপনি ডিভাইডেড করেন তাহলে তার 23% রয়েছে সুউচ্চ পাহাড়ে ভর্তি। রোমানিয়ার পুরো দেশটাতে মাত্র 39% হচ্ছে সমতল ভূমি। 35% ভূমি রয়েছে যার মধ্যে বেশিরভাগ অংশই ছোট ছোট পর্বত শৃঙ্খে ভর্তি। রোমানিয়া সব মিলিয়ে 41টি কাউন্টিতে বিভক্ত, যার মধ্যে রাজধানী হচ্ছে বুকারেস্ট। বাংলাদেশে যেমন সবকিছু ঢাকা কেন্দ্রিক, শিল্প, বাণিজ্য, সাহিত্য থেকে সবকিছু, তেমনি রোমানিয়ার সবকিছু মূলত বুকারেস্ট কেন্দ্রিক। বুকারেস্ট রোমানিয়ার সবচেয়ে বড় শহর, তেমনি এটি পুরো ইউরোপের 6ষ্ঠ বৃহত্তম শহর। বুকারেস্ট রোমানিয়ার সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে 8,090 জন মানুষ, যদিও ঢাকার তুলনায় অনেক কম। ঢাকার প্রতি স্কোয়ার কিলোমিটারে বর্তমানে 50,000-এর বেশি মানুষ বসবাস করে। রোমানিয়ার রাজধানী শহর বুকারেস্ট ছাড়াও রোমানিয়াতে সব মিলিয়ে 320টি শহর রয়েছে। এর মধ্যে 103টি শহর রয়েছে যেগুলো মোটামুটি বড় শহর। ভৌগোলিক এবং প্রত্নতাত্ত্বিক ইতিহাস বলছে রোমানিয়ায় প্রাচীনকাল থেকেই মানুষের বসবাস ছিল। রোমানিয়ার পেস্তারা কুয়াসে নামক স্থানে ইউরোপীয় অঞ্চলে মানব সভ্যতার সবচেয়ে পুরনো হিউম্যান ফসিলের সন্ধান পাওয়া গিয়েছে। এসব ফসিলের কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় প্রায় 37,800 বছর থেকে 42,000 বছর আগে এখানে প্রথম মানব সভ্যতার আবির্ভাব ঘটে। ভৌগোলিক অবস্থানের বাইরে এসে যদি রোমানিয়ার সাধারণ মানুষের কথা চিন্তা করেন, তবে এখানে ইথনিক গ্রুপ হিসেবে সবচেয়ে বেশি বসবাস করে যাচ্ছে রোমানিয়ানস। দেশটিতে বসবাস করে যাচ্ছে 88.92% রোমানিয়ানস। রোমানিয়ার দ্বিতীয় বৃহত্তম ইথনিক গ্রুপটি হচ্ছে হাঙ্গেরিয়ান। মাত্র 6.5% হাঙ্গেরিয়ানের বসবাস রয়েছে রোমানিয়াতে। বাকি অংশটা জুড়ে ছোট ছোট অন্যান্য জাতিগোষ্ঠীগুলো রয়েছে, যেমন রোমা, জার্মান, ইউক্রেনিয়ান, তার্কিশ, তাতার, রাশিয়ান লিপোভান এবং অন্যান্য ছোট জাতিগুলো।
এসব ভিন্ন ভিন্ন জাতির মানুষগুলোর সবচেয়ে বেশি প্রায় 92.3% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। সেই 92% খ্রিস্টানের মধ্যে আবার 81% হচ্ছে রোমানিয়ান অর্থোডক্স। রোমানিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্মবিশ্বাসী হচ্ছে ক্যাথলিক প্রোটেস্টানিজম এবং দেশটির 6% বেশি মানুষ রয়েছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। 2011 সালের সেন্সর্স রিপোর্ট অনুযায়ী সে সময় রোমানিয়াতে বসবাস করত প্রায় 64,000-এর বেশি ইসলাম ধর্মাবলম্বী মানুষ। ধারণা করা হচ্ছে আজকের দিনে সেই সংখ্যাটা 1,00,000-এরও অনেক বেশি। রোমানিয়ায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ সবচেয়ে বেশি। রোমানিয়ার প্রধান ভাষা হচ্ছে রোমানিয়ান। রোমানিয়ান ছাড়া অন্যান্য ভাষাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে ইংরেজি, কিন্তু রোমানিয়ান এবং ইংরেজির বাইরে দেশটিতে সব মিলিয়ে অন্তত 20টি ভাষা প্রচলিত রয়েছে। আর এসব ভাষা ব্যবহারকারী মানুষগুলো মূলত রোমানিয়ায় তার পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলো থেকে আসা মাইনরিটি, যার মধ্যে অন্যতম হচ্ছে জার্মান, চেক, গ্রিক, ইতালিয়ান, ম্যাসিডোনিয়ান, পলিশ, রাশিয়ান, তার্কিশ এবং ক্রোয়েশিয়া, বুলগেরিয়ার মতো মানুষও রয়েছে। আপনি রোমানিয়ার জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সবকিছু জেনেছেন, এবার জানুন রোমানিয়ার জাতীয় পতাকার রং তিনটি কেন তিন রকম। ঐতিহাসিকভাবে রোমানিয়ায় একটি জাতীয় ঐক্যের পরিচয় রয়েছে। ট্রান্সসিলভানিয়া, মালদাভিয়া এবং ওয়ালাসিয়া এই তিনটি ভিন্ন স্থানকে প্রতিনিধিত্ব করে তিনটি রং, আর সেজন্যই রোমানিয়ার জাতীয় পতাকায় রয়েছে নীল, হলুদ এবং লাল রং। পৃথিবীর প্রতিটা দেশের মানুষের যেমন ট্রেডিশনাল আলাদা ড্রেস কোড রয়েছে, ঠিক তেমনি রোমানিয়ারও রয়েছে। কিন্তু আজকের আধুনিক রোমানিয়ার শহরগুলোতে আপনি সেই ধরনের ড্রেস কোডের খুব একটা প্রচলন দেখবেন না। কিন্তু রোমানিয়ার অলাসিয়া, মলদোভিয়া এবং বাকুভিনা অঞ্চলগুলোতে আপনি সবচেয়ে বেশি ট্রেডিশনাল ড্রেস কোডগুলো পড়তে দেখবেন। আমাদের দেশের মেয়েদের প্রচলিত যে হিজাব রয়েছে, সেই হিজাবের মতো করেই রোমানিয়ান মেয়েরাও মাথা ঢেকে রাখার জন্য এক ধরনের ড্রেস পরে, যার নাম মারামা। রোমানিয়ার প্রতিটা রিজনের মানুষের আলাদা ট্রেডিশনাল ড্রেস রয়েছে, তেমনি ট্রেডিশনাল বিভিন্ন কালচারাল অনুষ্ঠানও রয়েছে, আর সেগুলো তারা খুব নিয়ম করে পালন করে থাকে। উদাহরণস্বরূপ ট্রান্সসিলভানিয়া, 98% শিক্ষিত মানুষের দেশ রোমানিয়ায়, ইউরোপের অন্যান্য যে কোনো দেশ থেকে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিকের প্রচলন রয়েছে। এমনকি দেশটি ব্ল্যাক ম্যাজিকের উপর ট্যাক্সও বসিয়েছে, যার মানে ব্ল্যাক ম্যাজিক সরকারের আয়ের একটা উৎস। রোমানিয়াতে যে কেউ চাইলেই ব্ল্যাক ম্যাজিকে আসতে পারে না। প্রফেশনালি ব্ল্যাক ম্যাজিক করতে হলে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারপরে করতে হয়। সো আপনি আন্দাজ করতে পারছেন ব্ল্যাক ম্যাজিক রোমানিয়া কতটা স্ট্রং। রোমানিয়ার প্রতিটা অঞ্চলেই ব্ল্যাক ম্যাজিকের প্রচলন রয়েছে। আপনার মনে হয়তো ধারণা আসতে পারে রোমানিয়ায় ব্ল্যাক ম্যাজিক একটা গ্রামীণ কালচার। রোমানিয়ার মোট জনসংখ্যার মাত্র 53.9% মানুষ শহরে বসবাস করে, আর গ্রামে বসবাস করে 46.1% মানুষ। সো গ্রাম আর শহর সেটা কোনো ব্যাপার নয়, রোমানিয়ায় ব্ল্যাক ম্যাজিক সব জায়গায় চলমান। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সময়ে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে। 1995 সালে এসে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েট মেম্বার হয় এবং 2007 সালের 1 জানুয়ারি অফিসিয়ালি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যায় রোমানিয়া। রোমানিয়া ন্যাটো সদস্যপদ পায় 2004 সালে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়া এবং ন্যাটো সদস্যপদ পাওয়ার পর থেকে সারা বিশ্বের সাথে রোমানিয়ার আন্তর্জাতিক সম্পর্ক খুব দ্রুত বদলে যায়। আজকের দিনে রোমানিয়ার পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে 17। রোমানিয়ার পাসপোর্ট ব্যবহার করে সে দেশের নাগরিকরা বিশ্বের 115টা দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা পাচ্ছেন। আন্তর্জাতিক রিলেশনে এতটা স্বাস্থ্যবান দেশটির অর্থনীতিও যথেষ্ট স্বাবলম্বী। বর্তমান রোমানিয়ার জিডিপি হচ্ছে $286.5 বিলিয়ন। 1.9 কোটি মানুষের রোমানিয়ার পার ক্যাপিটার জিডিপি হচ্ছে $14,825। মাথাপিছু আয়ের এই তালিকায় যদি চিন্তা করেন, একটা ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে রোমানিয়ার মাথাপিছু আয় কিন্তু যথেষ্ট কম। ইতিহাসের পাতা রোমানিয়ানদের খ্যাতি রয়েছে অনেক। পৃথিবী বিখ্যাত এমন অনেক আবিষ্কার রয়েছে যা রোমানিয়ানরা করেছিলেন। আজকের যে জেট ইঞ্জিনে চড়ে আমরা পৃথিবী ভ্রমণ করি, সেই জেট ইঞ্জিনের আবিষ্কারক একজন রোমানিয়ান। রোমানিয়ান নাগরিক হেনরি মারি কোয়ান্টা 1910 সালে প্রথম জেট ইঞ্জিন পরীক্ষামূলকভাবে আবিষ্কার করেন। আজকের দিনে রোগ মুক্তির জন্য ইনসুলিনের ব্যবহার করে থাকি আমরা। সেই ইনসুলিন প্রথমবার আবিষ্কার করেছিলেন নিকোলে কনস্ট্যান্টিন পাওলেস্কো, যিনি একজন রোমানিয়ান চিকিৎসক। বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন গল্পে হয়তো আপনি ফাউন্টেন প্যানের কথা শুনেছেন। সেই ফাউন্টেন প্যান প্রথম আবিষ্কার করেছিলেন রোমানিয়ান নাগরিক পেট্রাসে পোয়েনারো। আমাদের দেশ যখন একটা নোবেল পুরস্কার নিয়ে যথেষ্ট পরিমাণে আনন্দে আত্মহারা, ঠিক সেখানে রোমানিয়ান নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন জর্জ এমিল পালাদে, স্টেফান ওয়াল্টার হেল্ট, হেরটা মুয়েলার কিংবা এলিজার উইলসের মতো নোবেল পুরস্কার বিজয়ীরা। যদি এটুকুতে চমকে যান, তবে আরেকটি নাম শুনে নিন, সেটি হচ্ছে স্ট্যানলি, যার লেখা বিভিন্ন মুভি আপনি খুব ভালো করেই দেখেছেন। উদাহরণস্বরূপ হাল্ক, স্পাইডারম্যান, এক্সম্যান, থোর, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, অ্যান্ট ম্যান, ডেডপুল, ফ্যান্টাস্টিক ফোর এবং জনপ্রিয় কমিক সিরিজ মার্বেলের স্রষ্ট তিনি। সো রোমানিয়াকে সত্যিকার অর্থে এত অল্প কথায় বলে শেষ করা যাবে না। পর্বত শৃঙ্খ বিস্তৃত রোমানিয়ার সর্বোচ্চ রাস্তাটি হচ্ছে 7,000 ফিট উঁচুতে, যা ভ্রমণের ক্ষেত্রে আপনাকে মুগ্ধ করতে পারে। তেমনি ফোল্ক সিভিলাইজেশনের আস্ট্রা মিউজিয়াম হচ্ছে রোমানিয়ার অন্যতম একটি নিদর্শন, যেখানে রয়েছে রোমানিয়ান 300 ট্রেডিশনাল হাউস, ওয়াটার মিল, উইন্ড মিল, ট্রেডিশনাল ওয়াইন, ফ্রুট এবং ওয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানও।
একইভাবে রোমানিয়ার বিহুর মাউন্টেনেই রয়েছে 3,500 বছর পুরনো 75,000 কিউবিক মিটার দীর্ঘ একটি গ্লেশিয়ার। স্ক্যারিসোরা গ্লেশিয়ার নামক হিমবাহটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম আন্ডারগ্রাউন্ড হিমবাহ। পৃথিবীর অসংখ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে যেগুলো দেখতে অনেক বড়, উদাহরণস্বরূপ পেন্টাগন। পেন্টাগনের পরে যদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকে তবে সেটি হচ্ছে রোমানিয়ায়, যেটির সব মিলিয়ে 1,100-এরও বেশি রোম রয়েছে। রোমানিয়ার বানেট রিজনের শার্লটনবার্গ গ্রাম হচ্ছে ছবির মতো এঁকে রাখা সুন্দর একটি রাউন্ড ভিলেজ। এই গ্রামের সৌন্দর্য প্রদর্শনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষও ভিড় জমায়। এখন সর্বশেষ রোমানিয়ায় বাংলাদেশিরা কেন ভিড় জমাচ্ছে? উত্তর হচ্ছে, রোমানিয়া এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের ভিসাটা সবচেয়ে সহজ। ইউরোপীয় ইউনিয়নের প্রবেশের জন্য সহজ রুট হিসেবে রোমানিয়াকে মূলত ব্যবহার করা হচ্ছে। এখান থেকে কেউ গিয়ে রোমানিয়ায় থাকে না, রোমানিয়ায় কাজও করে না। মূলত সবগুলো মানুষের টার্গেটই থাকে এখান থেকে গিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স কিংবা জার্মান। রোমানিয়া সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইমেল আইডি কিংবা টেলিগ্রামেও আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।